শুভেচ্ছা নিবেন বন্ধুরা লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি যাযাবরের বিখ্যাত রম্যরচনা দৃষ্টিপাতের বারোতম পর্ব এর আগের পর্বগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার এই পাঠটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের সমর্থন জানাতে পারেন শুরু করছি দৃষ্টিপাত বারোতম পর্ব প্রত্যেক মানুষের জীবনেই বোধহয় এমন কতগুলি দুর্বল মুহূর্ত আসে যখন সে মস্তিষ্ক অপেক্ষা হৃদয় দ্বারা বেশি চালিত হয় সে মুহূর্তগুলি অতর্কিতে দমকা হাওয়ার মতো এসে অতি সাবধানী লোকদের স্থর্যের বন্ধন ছিন্ন ভিন্ন করে দেয় তখন সংযমী যোগী পুরুষেরা লক্ষ্যভ্রষ্ট হন হিসেবে মহাজনেরা গরমিল করেন জমা খরচের খাতায় এবং স্বভাবত চাপা প্রকৃতির স্থধি ব্যক্তিরা বিচলিত চিত্তে মনের কথা ব্যক্ত করেন অন্য লোকের কাছে এমনই এক দুর্বল মুহূর্তে আধারকারের পূর্ব ইতিহাস উদ্ঘাটিত হল একান্ত অপ্রত্যাশিত রূপে ক্লান্ত সমাহিত নয়ন এবং নিঃসঙ্গ জীবনযাপনের অন্তরালবর্তী রহস্য শোনা গেল তারই নিজ বর্ণনায় অপরাহ্ন বেলায় ঈশানকোণে মেঘ দেখা দিয়েছিল বৃষ্টি প্রত্যাশা করেছিল গ্রীষ্মপ্রীত হতভাগ্যের দল বৃষ্টি এলো না এলো আধি ধুলির ঝড় না দেখলে কল্পনা করা শক্ত এর রূপ বাংলাদেশে কোনো কালে দেখা যায় না এই জিনিস আকাশ ভুবন আধার করে প্রবল বেগে কোথা থেকে আসে এত বিপুল ধুলরসি তা ধারণাতীত মেঘের চাইতে ঘন তার আচ্ছাদন সূর্যকে আবৃত করে ঘরের মধ্যে আলো জ্বালতে হয় দিনের বেলায় দূর জানালা রূপে বন্ধ করলেও ধুলা প্রবেশ করে নাকে মুখে চোখে এমনকি বাক্স পেটরার মধ্যস্থিত জামা কাপড়ে বৃষ্টির ফোটা মাত্র নেই শুধু শুষ্ক ধুলির ঝড় কিন্তু এই আধির ফলেই উত্তাপ হ্রাস পায় অভাবনীয়ভাবে উত্তর ভারতের এক বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্য এই আধি কক্ষে বসেছি দুজন মুখোমুখি সো শব্দে বাইরে বইছে আধির ঝোড়ো হাওয়া আলোড়িত হচ্ছে ধুলিত পাহাড় ধীরে ধীরে অনুচ্চ কণ্ঠে বিবৃত করলেন আধারকার কার আপন জীবন ইতিহাস আধার কারের কুলগত পেশা যুদ্ধ তার পূর্বপুরুষেরা লড়েছে মুঘলের সঙ্গে লড়েছে যশবন্ত সিংহের বিরুদ্ধে তার প্রপিতামহ বিষ্ণুদত্ত পেশোয়া বাজিরাওয়ে অন্যতম সেনাপতি ছিলেন আশাইয়ের যুদ্ধে পেশোয়ার দক্ষিণ পার্শ্ব থেকে শত্রু নিপাত করেছেন অমিত বিক্রমে নিহত হয়েছেন বুকে গুলির আঘাতে আধারকার বালক বয়সে দেখেছেন তার রুধিরাক্ত বর্ম। পরিবারের সযত্নে রক্ষিত গৌরবময় উত্তরাধিকার বীরের রক্ত আছে তার ধমনীতে পরিবারে বৃত্ত ছিল প্রচুর বীর্য ছিল বিখ্যাত কিন্তু বিদ্যা ছিল না আধুনিক আধারকার পিতার একমাত্র সন্তান শিক্ষা লাভ করেন পুনারাক ইংরেজি স্কুলে এলফিনস্টন কলেজ থেকে পাশ করে গেলেন ম্যানচেস্টারে বয়ন বিদ্যা বিশেষজ্ঞ হয়ে যখন ফিরলেন স্বদেশে ইউরোপের প্রথম মহাযুদ্ধ তখন ক্ষান্ত হয়েছে বম্বেতে স্থাপন করলেন এক কাপড়ের কল অসুরের মতো খাটতে লাগলেন তাকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে বছর পাঁচেক পরের কথা এক সন্ধ্যায় এক বন্ধুর আগমন সম্ভাবনায় এসেছেন দাদর স্টেশনে বন্ধু এলেন না ফিরে আসছেন এমন সময় কানে এলো এক নারী কণ্ঠ সে তো কণ্ঠ নয় সে সুর ভাষা বুঝলেন না পেছনে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক তরুণী সঙ্গে একজন মধ্যবয়সী ভদ্রলোক সামনে সুটকেস হোলজল বেতের ঝুড়ি ইত্যাদি মালপত্র উভয়ের মুখে উদ্বেগের ছাপ সুস্পষ্ট মালপত্রে তখন সাম্প্রদায়িক দাঙ্গার তাণ্ডব চলছে সাংঘাতিক স্টেশনের ভেতরে কুলির অভাব বাইরে যানবাহনের সন্ধ্যার পরে ঘরের বাইরে যাওয়া নিরাপদ নয় আধার কার্ড জিজ্ঞেস করলেন আপনারা কি বম্বেতেই প্রথম এলেন ভদ্রলোক বললেন হ্যাঁ আমার এক আত্মীয় থাকেন এখানে তাকে টেলিগ্রাম করেছিলেন স্টেশনে হাজির থাকতে আসেননি দেখছি বোধহয় টেলিগ্রাম পাননি পেলেও আসা কঠিন শহরে দাঙ্গা বেঁধেছে খুন খারাপে চলছে বেপরোয়া আপনারা কোথায় উঠবেন তাই তো ভাবছি কাছাকাছি কোনো হোটেলের সন্ধান দিতে পারেন তা পারি কিন্তু জায়গা পাবেন না সেখানে বেশিরভাগ হোটেলের চাকর বেয়ারা রাঁধুনি পালিয়েছে প্রাণের ভয়ে সেখানে বাসিন্দা যারা আছে তাদের অন্ন জলের অভাব নতুন লোক নেয় না আর তবে তো বড়ই মুশকিল বলে ভদ্রলোক সঙ্গিনীর দিকে তাকালেন ভয়ার্থ ভাব সঞ্চারিত হল তরুণীর মুখমণ্ডলে স্টেশনে ওয়েটিং রুমে চেষ্টা করে আর ফল হলো না সব আগে ভাগে দখল হয়েছে দূরগামী যাত্রীতে পরম অসহায় দৃষ্টিতে তাকালেন মহিলা তার স্বামীর দিকে আধার কার্ড প্রস্তাব করলেন যদি আপত্তি না থাকে চলুন আমার ফ্ল্যাটে কাল প্রাতে খোঁজ করা যাবে আপনার আত্মীয়দের আমার সঙ্গে গাড়ি আছে ভদ্রলোক তাকালেন স্ত্রীর পানে তিনি একটু সংকুচিত হয়ে ইংরেজিতে বললেন স্বামীকে যদিও উক্তির লক্ষ্য যে আধার তাতে সন্দেহ রইল না রাত্রিবেলা হঠাৎ বিনা খবরে আমরা গিয়ে উঠলে ওর স্ত্রীকে খুব বিব্রত করা হবে আবার সেই সুর বোধ করি এ সুর ছিল ভীম সিংহ পদ্মিনীর যা দিয়ে তিনি রাজপুত যুবককে উদ্বুদ্ধ করেছিলেন যুদ্ধে প্রাণ দিতে হয়তো ছিল হেলেন অফ ট্রয়ের যার জন্য সহস্র রণতরী ভেসেছিল সাগরে আধারকার বললেন এক রাত্রির জন্য নিরুপায় অতিথিদের গৃহে আতিথ্য দিলে স্ত্রীকে বিব্রত করা হয় কি না জানি না হয়তো হয় কিন্তু আপনারা নিশ্চিন্ত হন আমার স্ত্রী মোটেই বিব্রত হবেন না কারণ আমার স্ত্রী নেই স্ত্রী নেই ও তাহলে বলতে বলতে থেমে গেলেন ভদ্রমহিলা আধার কার্ড বললেন তাহলে কি আপনাকে ধন্যবাদ আমরা কোনোরকম করে রাতটা দেব। ও ব্যাচেলারের বাড়িতে অতিথি হওয়াটা বুঝি মনে ছিল না বেশ প্ল্যাটফর্মেই থাকবেন ভয় নেই গোয়ানিস কুলিগুলো দেখছি না বটে এখন আছে কাছাকাছি জড়োয়া গয়না আছে গায়ে সুটকেসগুলোর ভিতরেই বানা কোন শ কয়েক টাকার জিনিসপত্র হবে আশা করি তাদের আসতে বিলম্ব হবে না কাল মৃতদেহ শনাক্ত করার দরকার হলে খবর দেবেন আচ্ছা চলি গুড নাইট বলে দ্রুত পদে নিষ্ক্রান্ত হলেন আধার কার্ড সরে তার অপমানিত ক্ষোভ এবং উষ্মা কিন্তু মিনিট পাঁচেক পরেই আবার দেখা গেল আধার কার্ডকে আসতে বললেন দেখুন একটা উপায় মাথায় এলো আমার ফ্ল্যাটেই চলুন আপনাদের পৌঁছে দিয়ে আমি কাছাকাছি আমার কেরানির বাড়িতে গিয়ে বরং শুব তাহলে বাড়ির দোষ থাকবে না ব্যাচেলারিত্বের ভেতর থেকে আগলেটে লেটে দেবেন ভালো করে আর যাই হোক প্ল্যাটফর্মের চাইতে আশা করি সেটা নিরাপদ হবে গোয়ানিস স্কুলির নামে মহিলাটির মনে যথেষ্ট ভয় ধরেছে স্বামীটিরও প্ল্যাটফর্মে রাত কাটানোর পরিকল্পনাটা খুব প্রীতপ্রদ মনে হচ্ছিল না সুতরাং আধার কার্ডের প্রস্তাবে সম্মত হলেন কুলির সন্ধান পাওয়া গেল না আধার কার্ড নিজে দু হাতে অবলীলাক্রমে দুটো বড় সুটকেস বয়ে নিয়ে গেলেন গাড়িতে ছোট্ট ফ্ল্যাট মাত্র শয়নকক্ষ আহারাদির পর আধার কার্ড প্রস্থানোদ্যোগ করতেই মহিলাটি পরিষ্কার ইংরেজিতে জিজ্ঞাসা করলেন ও কোথায় যাচ্ছেন আমার কেরানের বাড়িতে কেরানের বাড়িতে সে কতদূর মাইল পাচেক হবে এত রাত্রিতে সেখানে কোনো বিশেষ দরকার আছে কি দরকার রাত্রি কাটানো কেন এবারে দোষ করল কি আধার কার্ড এর জন্য প্রস্তুত ছিলেন না বললেন দোষ নয় মানে আপনাদের অসুবিধে বাধা দিয়ে মহিলাটি অসহিষ্ণু স্বরে বললেন আমাদের অসুবিধার কথা আপনাকে কে বলেছে আর যদি হয় অসুবিধে আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন আর আপনাকে এই দাঙ্গা হাঙ্গামার রাত্রিতে বাড়ি থেকে তাড়িয়ে নিজেদের সুবিধা করব আমাদের এতখানি জঙ্গলি ঠাউরালেন কেন তার চেয়ে বলুন আমরা আবার সেই স্টেশন প্ল্যাটফর্মেই ফিরে যাচ্ছি স্বামী ভদ্রলোকও জোর দিয়ে বললেন খেপেছেন মশাই এই রাত্রিতে যাবেন বাইরে কিন্তু আর এক দফা তর্ক দেখা দিল শয়ন ব্যবস্থা নিয়ে একটি মাত্র খাট আধার কার্ড চান সেটি দখল করবেন অতিথিরা তিনি ড্রয়িং রুমের মেঝেতে ঘুমাবেন অতিথিদের ইচ্ছা ঠিক তার বিপরীত কিন্তু এবারেও মহিলাই জয়লাভ করলেন নিজের ঘরে যেতে যেতে আধার কার্ড বললেন এ ভারী অন্যায় হলো। মনে মনে নিশ্চয় ভাবছেন লোকটা সুবিধের নয় নিজে আরাম করে খাটে নিদ্রা দিচ্ছে আর অতিথিদের ভূমি সজ্জা মৃদু হাস্য মহিলাটি বললেন লোকটি আপনি সুবিধের নন তা টের পেয়েছি অত্যন্ত ঝগড়াটে ঝগড়াটে বা ঝগড়া করলেন কখন করলেন না সেই যে প্ল্যাটফর্মে কি বলেছি তা নিয়ে কত কথা শোনালেন কেরানির বাড়িতে শুতে যেতে চাইলেন যান আর কথা নয় রাত হয়েছে এখন লক্ষ্মী হয়ে শুয়ে পড়েন গিয়ে পরদিন আধার কার্ডের ঘুম ভাঙল অনেক বিলম্বে ভৃত্যের ডাকা ডাকিতে ঘড়িতে তখন প্রায় আটটা তাড়াতাড়ি বেশ পরিবর্তন করে এসে দেখলেন টেবিলে প্রাতরহ্রাস প্রস্তুত সুপ্রভাত জ্ঞাপন করতে মহিলাটি হেসে বললেন কাল রাত্রে শুতে যাবার সময় বললেন আমাদের ভূমি সজ্জার কথা মনে করে খাটে শুয়ে ভালো ঘুম হবে না আপনার কনসেন্স খোঁচা এই আপনার ঘুম না হওয়ার নমুনা কনসেন্সের খোঁচা নিয়েই বেলা আটটা আধার কার্ড লজ্জিত হয়ে বললেন দেখতে পাচ্ছি আমি ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কনসেন্সটাও ঘুমে বেহুশ হয়ে পড়েছিল উচ্চ হাস্য উত্থিত হল টেবিলে স্বামী ও গৃহস্বামীর অট্টহাস্যের সঙ্গে মিশল নারী কণ্ঠের কলধ্বনি মহিলা বললেন তাই নাকের ডাকে পাশের ঘরে দু পাতা এক করা দেয় নাকের ডাক নাক ডাকে নাকি আমার আমি তো টের পাইনি কখনো ওই তো মজা যখন টের পাওয়ার অবস্থা হয় নাক তখন আর ডাকে না আবার সেই পুরুষ ও নারীকণ্ঠের সম্মিলিত হাস্যোচ্ছ্বাস সন্ধ্যার কিছু আগে অতিথিরা বিদায় নিয়ে চলে গেলেন তাদের আত্মীয়ের গৃহে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে গেলেন তাদের ওখানে একদিন অবকাশ মতো আসবার আধার কার্ড প্রস্তুত ছিলেন তখনই তাদের সঙ্গে গাড়িতে চেপে বসতে শুধু সেটা নিতান্ত অশোভন হবে বলেই তাকে নিরস্ত করলেন তাদের গাড়িতে তুলে দিয়ে আধার কার্ড এসে বসলেন বারান্দায় পড়তে চেষ্টা করলেন অন্য দিনের মতো এক ইংরেজি প্রেমের উপন্যাস এগোতে পারলেন না বেশি দূর মন বারবার উন্মাদনা হতে লাগলো প্রত্যহ সন্ধ্যাবেলা বিলিয়ার্ড খেলতে যান জিমখানা ক্লাবে সেদিন কিছুমাত্র উৎসাহ রইল না তার সুনন্দা ব্যানার্জিরা দিনদশেক রইল বোম্বেতে প্রত্যহ অপরাহ্নে আপিস থেকে আধারকার কার্ড সোজা এসে হাজির হতেন ব্যানার্জির আত্মীয় গৃহে দল বেঁধে যেতেন কোনোদিন সিনেমায় কোনোদিন কোনো দিন অ্যাপোলো বন্দর কোনোদিন মহালক্ষ্মী মন্দির কোনোদিন বা এলিফেন্টার কিপস। বোম্বে ত্যাগ করে সস্থান লাহোরে প্রত্যাবর্তন করলেন ব্যানার্জি দম্পতি আধার কার্ড রইলেন বম্বেতে ফিরে গেলেন আপন রূপহীন রসহীন বৈচিত্র্য বর্জিত জীবনের ক্লান্তিকর পুনরাবৃত্তির মধ্যে প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থীর সান্নিধ্য রাত্রিতে থাকে না কোনো পরবর্তী দিবসের প্রগাঢ় প্রতীক্ষা সুনন্দা বিরহিত নগরীর কুত্রাপি নেই কোনো আকর্ষণ কোনোখানে নেই মধু নেইসাদ কিন্তু বিচ্ছেদ মানেই নয় ছেদ জ্যোতির অর্থ নয় ইতি অদর্শনের বিকল্প সুনন্দা লিখলেন আধার আধারকার নিরুপায় নিশিধে অপরিচিত আগন্তুকদের আপনি আশ্রয় দিয়েছিলেন আতিথ্য দিয়েছিলেন অকৃপণ উদার্যে সেজন্য ধন্যবাদ আপনার সৌজন্য স্মরণে রাখবো চিরকাল জবাবে আধার কার্ড লিখলেন এক রাত্রির অস্থিতির দ্বারা ব্যাচেলরের গুহাকে আপনি দিয়েছেন সম্মান গৃহস্বামীকে দিয়েছেন দুর্জয় মর্যাদা কৃতজ্ঞতা তো জানাবো আমি সৌজন্যের প্রকাশ কর্মে সেটা সহজ সাধ্য। প্রীতির প্রবেশ মর্মে তা দ্রুহলভ্য মিসেস ব্যানার্জি আপনার অনুগ্রহ বচনাতীত ত্বরিত উত্তর এলো দেখছি আপনার কুশলতা শুধু আতিথেয়তায় নয় পত্র রচনায়ও বটে মশাই আপনি তো চারু নন আপনি চারু বাঘ এমনি করে চিঠি লেখালেখির খেলা চলে দুই পক্ষে সে চিঠিতে উক্তের চাইতে অনুক্তের ভাগ বেশি শব্দের চাইতে অর্থের অভাবনীয় পরিবর্তন ঘটল আধার কারের জীবনে তার জীবনের প্রারম্ভ থেকে এ পর্যন্ত কেটেছে পুঁথিপত্র আর কলকারখানা নিয়ে পরীক্ষায় পাশ আর অর্থার্জন সোনার কাঠি ছোয়ানো রূপকথার রাজকন্যার মতো অকস্ম জেগে উঠে আজ নিজেকে তিনি প্রথম আবিষ্কার করলেন বিদ্যার শুষ্ক পাণ্ডিত্যের মধ্যে নয় নয় অর্জিত অর্থের বিরাট সঞ্চয় স্থলিতে। আবিষ্কার করলেন আপন উপবাসী হৃদয়ের অন্তহীন শূন্যতার মধ্যে কর্মহীন সন্ধ্যায় নির্জন গৃহকোণে ভাবতে ভালো লাগে যে স্মৃতি সে সুনন্দার সুসুপ্ত রাত্রির তিমিরস্তব্ধ স্তব্ধ প্রহরে অকস্মাত ঘুম ভেঙে মনে পড়ে যে প্রসঙ্গ সে সুনন্দার প্রভাতে প্রথম জাগরণে স্মরণে আসে যে মুখ সে সুনন্দার একই বিস্ময় একই রহস্য আনন্দ বেদনা বিচড়িত একই অনির্বাচনীয় অনুভূতি নিজের হৃদয় যতই উদ্ঘাটিত হয় নিজের কাছে লজ্জিত হন অনুতপ্ত আধারকার শাসন করেন দুর্বল চিত্ত কোনো দিন কোনো অসাবধান মুহূর্তে সুনন্দার কাছে ইঙ্গিত মাত্রে প্রকাশ পায় মনোভাব সে দুর্ভাবনায় শঙ্কিত হন তোমাকে আর একটু জিন অ্যান্ড লাইম দেব মিনি সাহেব হঠাৎ থেমে প্রশ্ন করলেন আধারকার ক্লাসে তখনও অর্ধেকের বেশি ছিল তুলে ধরে বললাম অলমতি বিস্তরণে মিনিট খানেক চুপ করে থেকে বললেন আমাকে নিশ্চয় একটা ভিলেন মনে হচ্ছে জবাবে বললেন আপনি আপনার কাহিনী শেষ করুন আমি রিপোর্টার রিফর্মার নই মিনি সংহিতায় বিধান নেই কোনো প্রায়শ্চিত্তের স্বল্প বিরতির পর খণ্ডিত আখ্যানের অনুবৃত্তি করলেন আধারকার কার্ড মাস পর মিল সংক্রান্ত প্রয়োজনে আসতে হলো লাহোরে বলা বাহুল্য অতিথিকে ভারতীয়রা সেবা করেন পুণ্য কামনায় তাকে যত্ন করেন ভদ্রতার খাতিরে কিন্তু অতিথিকে আপন করা যায় একমাত্র হৃদ্ধতার জোরে সে হৃদ্ধতার প্রাচুর্য ছিল সুনন্দার লাহোরে আধারকারের কাজ সমাপ্ত হলো তিন দিনে কিন্তু বিনা কাজের গ্রন্থি মোচন করে একাধিকবার বার্থ রিজার্ভ ও ক্যান্সেলের পরে বম্বেতে প্রত্যাবৃত হলেন তিন চারে বারো দিন কাটিয়ে কিন্তু যে আধারকার বম্বে থেকে গিয়েছিলেন এবং যে আধারকার লাহোর থেকে ফিরলেন তারা এক ব্যক্তি নন ইতোমধ্যে তার জন্মান্তর ঘটেছে লাহোরে সেদিন বেলায় গিয়েছিলেন এক পরিচিত বন্ধু সন্দর্শনে শহর থেকে অনেকটা দূরে আশা ছিল সন্ধ্যার পূর্বে প্রত্যাবর্তনের কিন্তু এড়াতে পারলেন না অনুরোধ নৈশ সমাধা করতে হলো সেখানে ফেরার পথে বৃষ্টি তার উপরে বাহন হল বিকল টাঙ্গার অশ্ব ও আসন দুই প্রাচীনত্বে সমান চলতে চলতে একটি চাকা স্থানচ্যুত হয়ে ভেঙে পড়ল অকস্মাত আরোহী সবলে নিক্ষিপ্ত হলেন কর্দমাক্ত পথে উত্তর ভারতে শীতকালের বর্ষণ বর্ষার প্রবল বারিপাতকেও হার মানায় জনহীন পথপ্রান্তে সিক্ত হলেন দীর্ঘকাল ব্যানার্জি গৃহে যখন এসে পৌঁছলেন রাত তখন প্রায় চারটা মৃদু আঘাত করতেই দ্বার খুলে দিলেন যিনি তিনি স্বয়ং সুনন্দা কোথায় ছিলে এই ঝড় বাদলার মধ্যে সারা রাত ধরে উৎকণ্ঠায় মরছি বলতে বলতে কণ্ঠরুদ্ধ হল বাসবে। ঝড়ঝর ধারায় অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল দুই গন্ডে আত্মসম্বরণ করতে তরিত অন্তর্হিত হলেন পাশের কক্ষে দৌড় খোলা শব্দে গৃহস্বামীর নিদ্রা হয়েছিল তিনি দোতলার সিঁড়ি বেয়ে নেমে এসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কোথায় ছিলেন এতক্ষণ আমরা ভেবে ভেবে মরি বিদেশ বিভূয় এসে এই দুর্যোগের রাত্রিতে কোথায় কি হয় সুনন্দা তো এক মিনিটের জন্য বিছানায় যায়নি কেবল বারান্দায় এদিক ওদিক করছে একটু শব্দ হলে টাঙা এলো ভেবে নিচে যায় আধারকার বাহন বিভ্রাট বিবৃত করলেন সবিস্তারে ক্ষমা প্রার্থনা করলেন নিজ বিলম্বের জন্য সুনন্দা বেরিয়ে এসে গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে বললেন ভিজে জামা কাপড়গুলো ছাড়া হবে কি টাঙ্গার চাকা কয়েঞ্চি ভেঙেছে ঘোড়া কগজ লাফিয়েছে সেসব কাহিনী কাল সকালে ব্যাখ্যান করলে কিছু মহাভারত অশুদ্ধ হবে না মাথা থেকে এখনো জল ঝরছে নিউমোনিয়া না হবে না বোঝা গেল শাসন আপন কক্ষে এসে নিদ্রার চেষ্টা করলেন আধার ঘুম এল না মুদ্রিত কলম কলিকার পার্শ্বে গুঞ্জনরত লুব্ধ ভ্রমরের মতো মন বারংবার কেবলই প্রদক্ষিণ করে ফিরতে লাগলো একটি কক্ষপথে অতিথির বিলম্বে গৃহকর্ত্রীর এই ব্যাকুল উৎকণ্ঠা বিনিদ্র নয়নে এই সুদীর্ঘ প্রতীক্ষা অভিমান জড়িত এই শাসন এবং সর্বোপরি এই অশ্রুধারা প্লাবিত আননের মধ্য দিয়ে নারী হৃদয়ের কোন গোপন রহস্য আজ অকস্মাত উদ্ঘাটিত হল শয্যা ত্যাগ করে আধারকার বাইরে এসে দাঁড়ালেন রাত্রি বিগত প্রায় তারকাহীন নভস্থল মেঘালয়ে আবৃত এবং দিগন্তবর্তী তরুশ্রেণী বিলীয়মান রজনীর ঈষদ অন্ধকারে আচ্ছন্ন আসন্ন প্রভাতের প্রতীক্ষারত ধরনের এই প্রশান্ত মূর্তির মুখোমুখি দাঁড়িয়ে আধার কার্ড তার জীবন দেবতার প্রসন্ন কল্যাণ করস্পর্শ প্রথম অনুভব করলেন ললাটে দুই হাত যুক্ত করে প্রণাম করলেন কাকে তা তিনি নিজেই জানেন না শুধু আমি ধন্য আমি ধন্য বাক্য তার উদ্বেল অন্তরের অন্তঃস্থল থেকে উত্থিত হয়ে একটি মহান সঙ্গীতের মতো দুলক ভুলক পরিব্যাপ্ত করে বিশ্বলোকের বিনাতন্ত্রীতে অনাহত রাগিনীতে ধ্বনিত হতে লাগল আধার কার্ড থাকেন বম্বেতে সোনন্দা থাকেন লাহোরে প্রায় এক হাজার মাইলের ব্যবধান কিন্তু যোজনা গণনা করে না দূরত্ব নৈকট্যের নির্দেশ হৃদয়ে হৃদয়ে সদৃশ্য যোগাযোগের নিবিড় দ্রবর্তী এই দুটি নরনারী পরস্পরের কাছে রইলেন নিকটতম সুনন্দ একদিন ছলে বলেছিল চারু ইংরেজিতে কথা কয়ে সুখ নেই আমি যদি মারাঠি বলতে পারতেম তবে বেশ হতো আধারকার বললেন পর্বত যদি মহাদেবের কাছে না আসতে পারে মহাদেব যাবে পর্বত সকাশে অসাধ্য সাধন করলেন আধারকার ছমাসে মাসে শিখলেন বাংলা বৎসরকালে কণ্ঠস্থ করলেন রবীন্দ্রনাথের কাব্য দু বছরে সাঙ্গ করলেন পঠনযোগ্য সমুদয় বাংলা সাহিত্য আধারকারের কার্ডের পরিজনেরা পরলোকগত একবন স্বামী পুত্র নিয়ে আছেন কঙ্কনে তার সঙ্গেও যোগাযোগ সুদৃঢ় নয় এতকাল বৃন্তহীন পুষ্পের মতো আপনাতে আপনি সম্পূর্ণ ছিলেন আধারকার কার্ড কর্মে চিন্তায় জীবনযাপনে ছিলেন স্বাধীন এবার সে স্বনিয়ন্ত্রিত জীবনের ধারা হলো বদল বম্বে থেকে চিঠি লেখেন লাহোরে নন্দা বাড়ির বেয়ারাটা ছুটি চাইতে তিন মাসের আগাম মাইনে সামের দেব কিনা লেখ কিংবা লেখেন ওয়ালকেশ্বর রোডে একটা বাড়ি বিক্রি হচ্ছে সস্তায় কিনব কি নিজের ভালো মন্দের সমস্ত দায়িত্ব ভাবনার ভার দিয়ে নিশ্চিন্ত হলেন এক দূরবর্তী নিঃসম্পর্কিয়া অভিভাবিকার হস্তে কিছুদিন মাত্র আগেও যিনি ছিলেন সম্পূর্ণ অপরিচিতা আত্মসমর্পণে যে এত সুখ নির্ভরতায় যে এত প্রশান্তি তা কখনো জানেননি এর আগে ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না শেষ পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ